H1B ভিসা উপরু কটকণা হটাইবে জো বাইডেন। রদ হইব ট্রম্পক ইমিগ্রেশন পলিসি। মার্চ 31 কটকণা অবধি সরিবা পরে জারি হেবনি নুয়া কটকণা। ভারতীয় আইটি পেশাদারকু মিলিব ফাইদা। ভারতীয় আইটি প্রফেশনালক পাই খুশি খবর। আমেরিকার নুয়া রাষ্ট্রপতি জো বাইডেনক নুয়া অপ্রবাসন নীতি বা ইমিগ্রেশন পলিসি সেমানক ক্যারিয়রকু দেব ফাইদা। আমেরিকার বিদেশী নাগরিকঙ্ক কার্য করিবা নেই পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প যে ভিসা কটকণা লগাইথিলে তার অবধি শেষ হেবাকু যাউছি। তবে আউ সেই কটকণাকু বৃদ্ধি নকরিবাকু নিষ্পত্তি নেইছন্তি জো বাইডেন। এর অর্থ আমেরিকার কার্য করিবাকু নেই যে H1B ভিসা মিলিবার কটকণা রইথিলা আউ রহিবনি সেই কটকণা। কোভিড সংকট ও লকডাউন যোগু 2020 জুনরে এই প্রকার ভিসা উপরে কটকণা জারি করিথিলে ট্রম্প। বিদেশী নাগরিকঙ্ক যোগু আমেরিকার শ্রম বজার উপরে চাপ পড়ুছি, বেকারী সমস্যা পড়ুছি, যাহা সেই দেশর আর্থিক পুনরুদ্ধার পাই সমস্যা বলি মত দেই H1B ভিসা উপরে কটকণা লগা যাইথিলা। পুনি গত ডিসেম্বর 31 তারিখরে সেই কটকণাকু 2021 মার্চ 31 তারিখ পর্যন্ত বৃদ্ধি করিথিলে ট্রম্প। আউ এবে ক্ষমতারে নাহাতি ট্রম্প বা তাঙ্ক রিপব্লিকান সরকার। বাইডেন সেই কটকণাকু আউ নবীকরণ করিবাকু চাহুনাহাতি। তেণু মার্চ 31 পরে আপে রদ্ধ হয়ে যাইছি পূর্ব কটকণা। ট্রম্পক নিষ্পত্তি অতি নিষ্ঠুর থিলা বলি বাইডেন প্রশাসন তরফরু কুয়া যাইছি। H1B ভিসা মাধ্যমে সাধারণত আমেরিকার কোম্পানি মানে বিদেশর কুশলী এবং দক্ষ পেশাদারকু সেঠারে অস্থায়ী ভাবরে রই কাম করিবার সুযোগ দেইথান্তি। এদ্বারা সেঠাকার টেকনোলোজি কোম্পানিকু ভারত এবং চীন ভলি দেশরু প্রতি বর্ষ হাজার হাজার পেশাদার মিলিথান্তি। এবে কটকণা রদ্ধ হেবা যোগু ভারতীয় পেশাদারকু বেশ ফাইদা মিলিব বলি কুয়া যাউছি। কারণ চীন সহিত আমেরিকার সম্পর্ক এবে ভল নথিবারু ভারতীয় মানে হি এই ভিসা মাধ্যমে অধিকরু অধিক সেঠারে নিযুক্তি পাইপারিবে। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ।